সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময় মিলন করলে আপনার সন্তান কেমন হবে, তার স্বভাব চরিত্র কেমন হবে, সে সন্তান কি দুরাচার হবে নাকি বংশের কলঙ্ককারী হবে, নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায়ণ ন্যায়বান মহাধনবান বলশালী দীর্ঘায়ুযুক্ত কৃষ্ণ ভক্ত পরায়ণ হবে। পার্বতী দেবী মানবের অমৃতময় পূর্ণ জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন। আপনি যদি এর সুলক্ষণযুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করেন থাকেন, তবে আপনি অবশ্যই একটি শুভ সময় বেছে নিন। আর এসব বিষয়ে জানতে আমার পৃথিবী আর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন। আর আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সে সন্তান শুভ দিনেই গর্ভ ধারণ করে জন্মলাভ করে, প্রভু আপনার মনের আশা পূরণ করবেন। এরূপ একটি শুভ দিনে যদি আপনার গর্ভে সন্তান আসে, তবে সে সন্তান কোনো দিন খারাপ পথে চলবে না, পিতামাতার বাধ্যগত হয়ে থাকবে। সে সন্তান আপনার বংশের কালিমা লেপন করবে না, পিতামাতার মনে কষ্ট দিবে না, বংশের সুনাম বৃদ্ধি করবে। চলুন এবার কোন কোন সময়ে এবং কখন মিলন করলে আপনার সন্তান এরূপ একটি সুসন্তান লাভে আপনি এরূপ একটি সুসন্তান লাভ করতে পারেন। তার আগে আমার চ্যানেলে আজ যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে চান তবে সাবস্ক্রাইব বক্সের পাশের বেল আইকনটিতেও একটি চাপ দিয়ে রাখুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো যে শাস্ত্রীয় নিষিদ্ধ দিনক্ষণ সম্পর্কে পার্ট ওয়ান পার্ট টু অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ভিডিওটিতে সম্পূর্ণভাবে উল্লেখ করেছি, তাই সেই দিনগুলোতে নারী বিহার করবেন না। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দুটি লিঙ্ক দুটি দিয়ে দেবো। আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সেই ভিডিও দুটি দেখে নেবেন, কারণ এই প্রস্তুতি গ্রহণের পূর্বে কিছু শাস্ত্রীয় বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এবং আপনার পাশের বন্ধুটিকে অথবা আপনার ভাই বোন আত্মীয় স্বজনকে আপনি এই বিষয়ে অবগত করতে পারবেন, তাতে সকলেই উপকৃত হবে। এই নিয়মগুলো যে কোনো সম্প্রদায় বা গোত্রের মানুষ পালন করতে পারবে। আর যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলো অন্তত শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনে নেবেন। চলুন এবার মূল আলোচনায় চলে যাব। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 3 তারিখ এবং 5 তারিখ ভোরবেলা 5টা থেকে দিবাগত শেষ রাত্রে 5:30 মধ্যে ঋতুপতি হয়েছেন, তাদের জন্য মিলনের সুযোগ হলো 14/8/2024 বুধবার অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে 4:00 থেকে 4:25 মধ্যে মিলন করবেন, এবং বাংলাদেশ সময় অনুসারে 4:30 থেকে 5:03 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের সুযোগ রয়েছে, এবং এই সময় যদি গর্ভে পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরম ধার্মিক সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতদেবকে শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে রাত 4:00 থেকে 4:25 মধ্যে এবং মিলন করবেন, এবং বাংলাদেশ সময় অনুসারে 4:30 থেকে 5:03 মধ্যে অবশ্যই মিলন কার্য শেষ করবেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 1, 3, 5 ভোরবেলা 5:00 থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5:30 মধ্যে ঋতুপতি হয়েছেন, তাদের জন্য আরও একটি মিলনের সুযোগ রয়েছে। 16/8/2024 শুক্রবার অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে সুযোগ রয়েছে। ভারতের সময় অনুসারে কোনো সুযোগ নেই। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 3 তারিখ এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 1, 3, 5 ভোরবেলা 5:00 থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5:30 মধ্যে ঋতুপতি হয়েছেন, তাদের জন্য মিলনের সুযোগ হলো 16/8/2024 শুক্রবার অর্থাৎ আগস্ট মাসের 16 তারিখ অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে
ভারতের সময় অনুসারে কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3:22 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে যদি একটি পুত্র সন্তান আসে যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 1, 3, 5 ভোরবেলা 5টা থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5:30 মধ্যেই ঋতুবতী হয়েছেন, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে ঋতুবতী হয়েছেন, তাদের জন্য মিলনের সুযোগ হলো 16/8/2024 শুক্রবার, অর্থাৎ আগস্ট মাসের 16 অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রে চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3:22 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের সুযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, পরমধার্মিক, সুলক্ষণযুক্ত, খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযোগে শুভ সময় রয়েছে। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 2 ভোরবেলা 5টা থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5:30 মধ্যে ঋতুবতী হয়েছেন, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে ঋতুবতী হয়েছেন, তাদের জন্য মিলনের সুযোগ হলো 16/8/2024 শুক্রবার, অর্থাৎ আগস্ট মাসের 16 অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে ভারতের সময় অনুসারে কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3:23 মধ্যে যদি আপনি মিলন করবেন তবে সেই গর্ভে একটি কন্যা সন্তানের সুযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি কন্যা সন্তান আসে তবে সে কন্যা সন্তান হবে পতিপরায়ণা, সুলক্ষণা, ধর্মশীলা, সতীসাধ্যে কন্যা সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযোগে শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে কোনো সুযোগ নেই এবং বাংলাদেশ সময় অনুসারে 3:23 মধ্যে অবশ্যই মিলন কার্য শেষ করবেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী আগস্ট মাসের 7 এবং 9 ভোরবেলা 5:00 দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5:30 মধ্যে অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে ঋতুপতি হয়েছেন, তাদের জন্য আরও একটি মিলনের সুযোগ রয়েছে। মিলনের সুযোগ হলো 16/8/2024 শুক্রবার, অর্থাৎ আগস্ট মাসের 16 অষ্টম প্রহরে অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে বাংলাদেশ সময় অনুসারে 3:00-3:25 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের সুযোগ রয়েছে এবং এই সময় যদি গর্ভে পুত্র সন্তান আসে তবে সেই পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, পরমধর্মে, সুলক্ষণ, খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপেই কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযোগে শুভ সময় রয়েছে। ভারতের সময় অনুসারে কোনো সুযোগ নেই। বাংলাদেশ সময় অনুসারে 3:00-3:25 মধ্যে অবশ্যই মিলন কার্য শেষ করবেন। যে সকল রমণীগণ আগস্ট মাসের 1, 2, 3, 5, 7 এবং 9 ঋতুপতি হয়েছেন, তাদের জন্য মিলনের এই সুযোগগুলো দিয়ে দেওয়া হলো। শাস্ত্র অনুসারে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভে যে সন্তানই হোক না কেন সে সন্তান বিকলাঙ্গ হয়েই জন্মগ্রহণ করবে, তাই সকলেই অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে বিরত থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে যারা দেখেছে তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা, আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। যদি সুসন্তানের আশায় মিলন করেন তবে অন্তত একটি সুযোগে মিলন করুন। আমার চ্যানেলে সবসময় সুযোগগুলো পেয়ে যাবেন। সন্তান হলে যেন একটি সুযোগে জন্মগ্রহণ করো, এটা হোক সকলের দৃঢ় প্রতিজ্ঞা। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি কত তারিখে এবং কটার সময় ঋতুপতি হয়েছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ঋতুপতির দিনের উপর নির্ভর করে আপনার গর্ভে আগত সন্তানের স্বভাব চরিত্র। কোন সময় ঋতুপতি হলে সুসন্তানের জন্য কখন মিলন করতে হবে এটা শুধু নির্ভর করে ঋতুর প্রথম দিনের তারিখ এবং সময় অনুসারে। তাই আপনি যখন ঋতুপতি হবেন সাথে সাথে তারিখটি একটি খাতায় লিখে রাখবেন, তাতে কখনো যেন ভুল করবেন না, কারণ এই ঋতুর তারিখ এবং সময়টাকে যদি ভুলে যান তবে মিলনের শুভ দিনটিও আপনার নির্ণয় করতে ভুল হয়ে যাবে, তাই আপনার কোনো কিছুই লাভ হবে না। তাই সর্বদা সতর্ক থাকুন।
আবারও সকলকে বিশেষভাবে বলবো যে আপনি ঋতুবতীর তারিখটি দিন এবং সারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন এবং শুভ দিন যেহেতু দিন এবং সারারাত মিলিয়ে একদিন হিসেবে ধরে নেবেন। একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন। আর হ্যাঁ, জয় জগন্নাথ লিখতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। এবার ভিডিওটি শেষ করব, ধৈর্য ধারণ করুন, ধৈর্যশীল মানুষকে ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন, আর ততক্ষণে আপনাকে সুরক্ষিত রাখুন, জগন্নাথদেব আপনাদের মঙ্গল করুন। এই শুভকামনায় পিসি বার্স চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ।